জাতীয় পরিচয়পত্রের সঙ্গে আবেদনকারীর নামের বানান বা শব্দগত ভুলে আটকে আছে প্রায় চল্লিশ শতাংশ পাসপোর্ট মাসের পর মাস ধর্না দিয়েও ভুল সংশোধন করতে পারছেন না অনেকে এ নিয়ে পদে পদে ভোগান্তির শিকার হাজারো স্বপন দেওয়ান জাতীয় পরিচয়পত্রে তার এই নাম থাকলেও পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন মোহাম্মদ স্বপন নামে সেই ভুলে কয়েক মাস ধরে আটকে আছে স্বপনের পাসপোর্ট এফিডেভিট করে তার সংশোধন করলেও সেই তথ্য পুরনো পাসপোর্টের সঙ্গে মিল না থাকায় হাতে পাচ্ছেন না পাসপোর্ট একই রকম ভুলে বাবার নামের সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ পদবি যুক্ত থাকায় আলী আকবরও ভুগছেন পদে পদে শত মানুষের এই জটলা পাসপোর্টের তথ্য সংশোধনের জন্য মোহাম্মদ কিংবা মোসাম্মত বা নামের যে কোনো একটি অংশের ভুলের কারণে দীর্ঘদিন ঘুরছেন দাঁড়ে দাঁড়িয়ে কাগজপত্র আমার ডাক নামটা দেওয়া তো ওই ডাক নামটা চেঞ্জ করে আমার কাগজের নাম যে আমি দিছি এটার জন্য পাসপোর্টটা রিইস্যু করতেছে না তারা তো মনে করেন এখানে যখন আসছি বলছে আপনি ফার্স্টে যে এনআইডির নাম চেঞ্জ করেন এনআইডির নামে চেঞ্জের জন্য গেছি ওইখানে বলে সার্টিফিকেটের নাম চেঞ্জ করেন যে কোনো একটা নামের মধ্যে হয়তো একটা শব্দ ভুল ভুল আছে যে বা যে কোনো একটা শব্দ একটা ভুল হইল ওর আটকে রাখতেছে দিচ্ছে না আমি ছ মাস ধরে ঘুরতে আছি আজকে কয় এখানে যান কালকে কয় এখানে যান পরশুদিন কয় এখানে যান এইভাবে তার ফলে দিয়ে খালি ঘুরেছে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অধিদপ্তরের এই পরিচালক জানালেন পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে যুক্ত এনআইডির সার্ভার আর তাই এনআইডির সঙ্গে আবেদনের অমিল থাকলে তথ্য পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই আমাদের সিস্টেমে একটা অক্ষরের পার্থক্য হলেও অটোমেটিক ওইটা আটকে যায় তো আমাদের প্র্যাকটিক্যালি আমরা দেখছি প্রায় ফোর্টি পার্সেন্ট আবেদনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে হয়তো তার পুরাতন পাসপোর্টের তথ্য ঠিক নেই অথবা তার আবেদনকারী এনআইডিতে তথ্য ঠিক নাই জন্ম তারিখ হতে পারে নিজের নাম হতে পারে বাবার নাম হতে পারে কেউ যদি একটা পুরো নামের অংশকে চেঞ্জ করে অথবা জন্ম তারিখ চেঞ্জ করে সেগুলিকে প্রপার ডকুমেন্টস দেওয়ার পর কোনো কোনো ক্ষেত্রে আবার পুনরায় তদন্ত করে পরে আসতে হয় সেক্ষেত্রে কিছুটা দেরি হয় করোনায় দীর্ঘদিন বন্ধ থাকায় একসঙ্গে অনেক আবেদন জমা পড়ছে সে কারণে অনলাইনে এই পাসপোর্ট জমার সময় পেতে বেশি সময় লাগছে বলে জানান তিনি জিয়াউল হক সবুজ বাংলা ভিশান ঢাকা